বন দপ্তরের অভিযানে পূর্ব ফুলবাড়ি এলাকা থেকে উদ্ধার দুটি চেরাই কাঠের অবৈধ সমিল। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমা বন দপ্তরের অভিযানে পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডে দুটি বাড়ি থেকে উদ্ধার দুটি চেরাই কাঠের অবৈধ সমিল, সাথে উদ্ধার 3টি টিম্বার। তবে কোনো ধরপাকড়ের খবর নেই। জানা গেছে বুধবার দুপুর 12টা নাগাদ উত্তর জেলার বন দপ্তরের SDF ও সুব্রত সেনের নেতৃত্বে চুড়াইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 4 নম্বর ওয়ার্ডে অভিযান চালায় বনকর্মীরা। এদিন ধর্মনগর মহকুমার রেঞ্জার হেমেন্দ্র দেবনাথ, চুড়াইবাড়ি ফরেস্ট বিটের ইনচার্জ গৌতম দাস সহ এক ঝাঁক বনকর্মী ও চুড়াইবাড়ি থানার পুলিশ যৌথভাবে স্থানীয় এলাকার মনসুর আলী ওরফে মেকাই মিয়া পিতা সুরজ আলী বাড়িতে হানা দেয়। জীবন জ্যোতি হসপিটাল খুব স্বল্প খরচে সব ধরনের সার্জারি, যেমন গল ব্লাডার, অ্যাপেন্ডিক্স, হার্নিয়া, নিউরো সার্জারি, স্পাইন সার্জারি, যে কোনো ধরনের হার্টের সার্জারি, কিডনি স্টোন, সিজারিয়ান ডেলিভারি সহ মহিলাদের যে কোনো ধরনের জটিল অপারেশন করা হয় এই হাসপাতালে। তাছাড়া এখানে উন্নত প্রযুক্তিযুক্ত মেশিনারি দ্বারা আল্ট্রাসোনোগ্রাফি, এক্সরে, ডায়ালিসিস, এন্ডোস্কোপি, ECG এবং ইকোকার্ডিওগ্রাফি ইত্যাদি পরীক্ষা করা হয়। জীবন জ্যোতি হসপিটালে রয়েছে সব ধরনের সুবিধাযুক্ত কেবিন এবং জেনারেল ওয়ার্ডের ফ্যাসিলিটি। ক্রিটিক্যাল পেশেন্টদের জন্য রয়েছে ICU ও NICU ফ্যাসিলিটি। তাছাড়া রাজ্য এবং বহিররাজ্যের স্বনামধন্য চিকিৎসক দ্বারা সব ধরনের চিকিৎসা পরিষেবা প্রদান করা হয় এই হাসপাতালে। আমরা চাই সবাই সুস্থ থাকুন, আর আপনার অসুস্থতায় পাশে আছে জীবন জ্যোতি হসপিটাল, নীলাম বাজার, দুর্গানগর রোড, দাসগ্রাম, করিমগঞ্জ, আসাম। যোগাযোগ 03843273056 অথবা 7637062954 অথবা 8638048459। এদিকে এই বিষয়ে SDFO সুব্রত সেন জানান, কয়েকদিন পূর্বে পূর্ব ফুলবাড়ি এলাকার ইজ্জাত আলীর বাড়ি থেকে অবৈধ সমিল উদ্ধার হয়। তারপর গোপন খবরের ভিত্তিতে এদিন অভিযান চালালে ছোট বড় দুটি অবৈধ সমিল উদ্ধার হয়। উল্লেখযোগ্য যে পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় বর্তমানেও 10 থেকে 15টি অবৈধ সমিল মজুদ রয়েছে, তাই সেগুলিও বনদপ্তর উদ্ধার করার জোরালো দাবি উঠতে শুরু করেছে। অপরদিকে উদ্ধারকৃত দুটি সমিল ও 3টি টিম্বার ধর্মনগর রেঞ্জ অফিসের হেফাজতে রয়েছে। বনদপ্তর গোটা ঘটনায় তদন্ত জারি রেখেছে। ধর্মনগর ফরেস্ট সাব ডিভিশন আন্ডারে যতটা স্টাফ ছিল তাদের, কিছুদিন আগেও আমরা এখান থেকে একটা ইজ্জত আলী ইসলাম ওনার বাড়ি থেকে আমরা একটা সমিল আটক করি, মিনি সমিল, ওয়ান টাইপ মিনি সমিল, যেটা কোনো বৈধ কাগজপত্র তাদের ছিল না। ওটা করার পরে আবার আমাদের কাছে সেই সিক্রেট সোর্স ইনফরমেশান আসে যে এরকম আরও কিছু মেশিন এখানে রানিং অবস্থায় আছে, তার বেসিসে আমাদের এখানে আসে অ্যাজ পার সোর্স পারপাসে। তো সেখানে আমরা অলরেডি একটা সিজ করি এবং কিছু টিম্বার আমরা পাই, এবং তারপরেও আমরা আর একটা জায়গাতে আসি, সেখানে আমরা অবৈধভাবে চোরাইকৃত যে কার চিরানোর যে মেশিন সেটাও আমরা সিজ করে টিম্বার। কত ফুট টিম্বার? টিম্বার সেইভাবে ছিল না, আমরা এখন যেটা করেছি 3টা ফাইল করা হয়েছে অ্যাজ পার সিজার লিস্ট অনুযায়ী সেটা করা যাবে। স্যার কোথায় স্যার আপনার অভিযানটা, এরিয়াটার নাম কি? পূর্ব ফুলবাড়ি। কদমতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।